শুরু থেকে বাংলাদেশ আইসিবিডি প্রোগ্রাম অব অ্যাকশন বাস্তবায়নে দৃঢ়ভাবে প্রত্যয়ী। আমরা চাই সকল দেশ, বিশেষ করে উন্নয়নশীল দেশ, স্বল্পোন্নত দেশ, ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রগুলো যাতে আইসিবিডির লক্ষ্যমাত্রাসমূহ অর্জন করতে পারে, সেজন্য ইউএনএফপিএর অন্যান্য উন্নয়ন সহযোগীরা আরও কার্যকর পদক্ষেপ গ্রহণে উৎসাহী হবে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে জনস্বাস্থ্য সহ অন্যান্য স্বাস্থ্য ঝুঁকি থেকে বিশ্বের সকল মানুষের, বিশেষ করে মা, শিশু ও বয়স্ক জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতকরণে বৈশ্বিক সহযোগিতা আরও জোরদার করতে বিশেষভাবে দৃষ্টি দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। একই সঙ্গে সংঘাত ও রাজনৈতিক কারণে উপদ্রুত বাস্তুচ্যুত জনগোষ্ঠীর দিকে মনোযোগ দেওয়াও অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। এ প্রসঙ্গে উল্লেখ করতে চাই, বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমার থেকে জোরপূর্বক উচ্ছেদকৃত রোহিঙ্গা জনগোষ্ঠী এবং ইসরায়েলের গণহত্যা ও আগ্রাসনের ফলে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের কথা। বিশেষ করে বিপুল সংখ্যক নারী ও শিশু ফিলিস্তিনে আজ প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত, প্রতিনিয়ত জীবন মৃত্যুর সঙ্গে তারা লড়াই করছে। আমি আশা করি জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা সেখানে সকলের জন্য, বিশেষ করে নারী ও শিশুর জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা পালন করবে। যুদ্ধ চাই না, শান্তি চাই, কাজে এই সমস্ত সংঘাত বন্ধ হোক সেটাই আমরা কামনা করি। সুধীবৃন্দ, জনসংখ্যার সুষ্ঠু ব্যবস্থাপনা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের গুরুত্বপূর্ণ নিয়ামক। বিশ্বের বিপুল সংখ্যক জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিত করার মাধ্যমে তাদের জনসম্পদে রূপান্তর করতে হবে, যার মাধ্যমে আমরা একটি সমৃদ্ধশালী বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হব। এ লক্ষ্যে সার্বজনীন স্বাস্থ্য সেবা, বিশেষ করে মা ও শিশু স্বাস্থ্য সেবা খাতে আন্তর্জাতিক অর্থায়নের পরিমাণ ও সহজ প্রাপ্যতা নিশ্চিত করার জন্য উন্নয়ন সহযোগী ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর আরও আন্তরিক হতে হবে। আমি, যারা আমাদের অতিথিরা বিভিন্ন দেশ থেকে এসেছেন, আমি আপনাদেরকে আবারও আমাদের বাংলাদেশে আসার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের অবস্থান সুন্দর হোক আর সফল হোক সেই কামনা করি। আমি আশা করি ঢাকায় অনুষ্ঠিত এই বৈশ্বিক সংলাপ সেপ্টেম্বর 2024-এ জাতিসংঘে অনুষ্ঠিত সামিট অব দ্য ফিউচারের জন্য প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নে সহায়ক হবে। জনসংখ্যা ও উন্নয়নে বিষয়ের আন্তর্জাতিক সম্প্রদায় সামিট অব দ্য ফিউচারের ঘোষণাপত্রে দৃঢ় রাজনৈতিক প্রত্যয় ব্যক্ত করবেন, এই প্রত্যাশা।